এখানে চলে এলেন যে জজমান বাড়ি জাননি আপনি এলাম দীপু এখন আপনাকে কোথা থেকে নিয়ে আসছে অমুক বলে আনবে কেন ভাড়াটা সচিন বাবু ওখানে ছিলেন ওদের কালেজে নাকি কি সব হচ্ছিল ভবানীপুরে যাওয়ার রিক্সা নেই সচিন বাবু তো ওকে ধরে আমাকে রিক্সাতে তুলে বাড়িতে পাঠিয়ে দিলে তাতে মুখ পুরো রাগ হয়েছে সবকিছু মিটে গেছে আশীর্বাদ হয়ে গেছে নাকি হ্যাঁ বাবা ওনারা দিন স্থির করে গেছেন চব্বিশে অঘ্রান ডাক্তারবাবু কিছু আছে নাকি সব গায়ে মাথায় মেখে নিয়েছে দাও কাপুর থেকে আশীর্বাদ করে যাই সুতি যাও তো মা দাদুর হাতে আশীর্বাদের রেখাবিটা ধরো এই নিন দাদু বল বিন্তিদির বরের বাড়ির লোক এসে প্রথমে আশীর্বাদ করেছে তারপরে বিন্তিদির দাদু এসে আশীর্বাদ করেছে আমি তাই কাকিমাকে জিজ্ঞেস করছিলাম যে একই বাড়িতে দুবার উলুধ্বনি হলো শাক বাজলো সত্যি এবারে কিন্তু আমাদের বাড়িতেও দুবার শাক বাজবে উলুধ্বনি হবে তোমার দুবার বিয়ে হবে তাই না লক্ষ্মীদি বিয়ে একবারই হয় সতী এই যে তুমি বললে দুবার শাক বাজবে উলুধ্বনি হবে একবার আমার বিয়ে আর একবার আমার ছোট বোন সতীর আমার বিয়ে কেন রে সতী তুইও কি ওই দীপুর পাল্লায় পড়ে ভীষ্মের মতো প্রতিজ্ঞা করেছিস নাকি ওই যে দীপু যেরকম ১৪ বছর মিথ্যে কথা না বলার প্রতিজ্ঞা করেছে সেরকম না লক্ষ্মীদি তা নয় আর আমি এ কথা বলিনি যে আমি কোনোদিনও বিয়ে করব না আসলে আসলে আমি এর আগে কোনোদিন বিয়ে নিয়ে কিছু ভাবিনি তবে তবে বিন্তিদির বিন্তিদির বিয়ে হওয়ার কথা শোনার পর থেকে আমারও জানো তো বিয়ে নিয়ে ভাবতে বেশ ভালো লাগছে বিমল মিত্রের কড়ি দিয়ে কিনলাম সোম থেকে শনি সন্ধ্যে ৭:৩০টায় পরদিন দুপুর ১২টায় আকাশ আটে